অক্ষয় তৃতীয়া হল হিন্দু পঞ্জিকায় বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। এজন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়। বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা করেন। এই দিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। এই দিনই রাজা ভগীরথ গঙ্গাদেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এই দিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলেই এই দিন বৈভব লক্ষ্মীর পূজাও করা হয়। চলুন এবার আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার অন্যান্য নাম। অক্ষয় তৃতীয়া পরশুরাম জয়ন্তী বা আখা তীজ বলেও পালন করা হয়। কারা এই অক্ষয় তৃতীয়া পালন করেন? হিন্দু ও জৈন ধর্মাবলম্বী মানুষেরাই এই অক্ষয় তৃতীয়া পালন করে। অক্ষয় তৃতীয়া আমরা কিভাবে উদযাপন করব? প্রার্থনা, আখের রস বিতরণ, উৎসব এবং দান দ্বারা আমরা অক্ষয় তৃতীয়া উদযাপন করব। চলুন এবার জেনে নেওয়া যাক এবছর অক্ষয় তৃতীয়া কত তারিখে পড়েছে। 10ই মে শুক্রবার পড়েছে এবছরের অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে 10ই মে ভোর 4:10 মিনিটে আর অক্ষয় তৃতীয়া শেষ হচ্ছে 11ই মে রাত্রি 3টের সময়। অক্ষয় তৃতীয়ার এই দিনটিকে সবচেয়ে শুভ অনুষ্ঠান বলে মনে করা হয়। এবার জেনে নেব অক্ষয় তৃতীয়ার তাৎপর্য। অক্ষয় তৃতীয়া বাঙালিদের জীবনে কতখানি পরিবর্তন ঘটিয়েছে সেটা এই দিনে শুভ কাজ করার মধ্যে দিয়েই বোঝা যায়। কেননা বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন যদি ভালোভাবে কোনো ভালো কাজের সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে সেটা অক্ষয় হয়ে থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিন স্নানের পর ব্রাহ্মণকে কোনো কিছু দান করলে সেটা অক্ষয়পূর্ণ অর্জন করা যায় বলে মনে করা হয়। এই ধারণা থেকেই অনেক কৃপণ মানুষও একেবারে মুক্ত হস্তে দান ধ্যান করে থাকেন। তাছাড়াও শুভ দিন এবং শুভ কাজ এই দুই মিলিয়ে বর্তমানে সোনা কেনার রেওয়াজ এতটাই বেড়ে গিয়েছে যা তা চোখে পড়ার মতো। যেহেতু অক্ষয় তৃতীয়া হিন্দু এবং জৈন ধর্মের একটি বিশেষ উৎসব, সেক্ষেত্রে জৈন ধর্মের অক্ষয় তৃতীয়ার দিন ভগবান ঋষভদেবকেও সম্মানিত করা হয়। প্রথম তীর্থঙ্কর যিনি কিনা আখের রস খেয়ে তার 1 বছরের উপবাস সম্পন্ন করেছিলেন। সনাতন ধর্ম অনুযায়ী গোটা বছরের মধ্যে সবচেয়ে শুভ দিন হল অক্ষয় তৃতীয়া। এই দিনে যে কোনো শুভ কাজ করা যায়। এছাড়াও কেনাকাটার জন্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ দিন মনে করা হয়। ধনতেরাসের মতোই অক্ষয় তৃতীয়াতে কিছু কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। অক্ষয় তৃতীয়ায় সোনা রূপো কেনা অত্যন্ত শুভ, সেই কারণেই অনেকেই অক্ষয় তৃতীয়ায় গয়না কিনে থাকেন। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আরাধনা করার রীতি প্রচলিত আছে। এই দিনে লক্ষ্মী পূজা করলে লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পূজা করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। প্রচলিত বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ায় যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য লাভ করবেন। এবার জেনে নেব অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়ার দিনটির বিশেষ ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। এই দিনটিকে যুগাদি তিথিও বলা যায়। মনে করা হয় অক্ষয় তৃতীয়ার থেকেই নতুন যুগের সূচনা হয়।
পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রী বিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণ করেন। আবার মহাভারতে উল্লেখ আছে যে অক্ষয় তৃতীয়া তিথিতেই যুধিষ্ঠিরের অক্ষয় পাত্র দান করেছিলেন শ্রীকৃষ্ণ। এই অক্ষয় পাত্রের খাবার কখনোই ফুরায় না। এই পাত্র থেকেই দরিদ্র মানুষদের খাবার বিতরণ করতেন যুধিষ্ঠির। এই কারণেই অক্ষয় তৃতীয়ায় দান করলে তা শুভ ফল লাভ করা সম্ভব হয়। অক্ষয় তৃতীয়া থেকেই ত্রেতা যুগের সূচনা হয়। আবার এই দিনেই মর্তে আগমন হয় দেবী গঙ্গার। এই দিনের এত মাহাত্ম্য রয়েছে বলেই অক্ষয় তৃতীয়ায় যে কোনো শুভ কাজ করলেই তা অক্ষয় ফল লাভ করা সম্ভব হয়। এই দিন অনেকেই বাড়িতেই পূজা করে থাকেন। অনেকেই জানেন না যে এই পূজাতে কি কি লাগবে, তাই পূজাতে কি কি উপকরণের প্রয়োজন পড়বে তার একটি ফর্দ আমি দিয়ে দিলাম। অক্ষয় তৃতীয়ার দিন যে পুজো আপনারা করবেন তার জন্য দরকার পড়বে সিঁদুর, পঞ্চগুড়ি, পঞ্চগোপ্প, তিল, হরতুকি, ফুল, দূর্বা, তুলসী, বিল্বপত্র, ধূপ, প্রদীপ, ধূনা, আসনাঙ্গুরীয়, দই, মধু, চিনি, ঘি, পূজার জন্যে কাপড়, নৈবেদ্য, কুচো নৈবেদ্য, সবজ, জলপূর্ণ ঘট, বস্ত্র, পাখা এবং দক্ষিণা। কেমন লাগলো অক্ষয় তৃতীয়ার এই ব্লগটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়ব তখন তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।